হ্যালো কাছের মানুষজন, রংপুরিয়া ভাষার ব্লগত স্বাগতম। তো আজকে আমরা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দারোয়ানি মেলা ঘুরে যাইছি। তো মোর বন্ধু আর মুই আছি আমরা সাথে, মানে আমরা তিনজনে যাইছি আর কি। তো এখানে দেখো রিক্সা টিক্সা মানুষ আছে। তো এখানে মেলা ঢুকতে একটা বেলুন দেখছি, এটা কিন্তু গ্যাস বেলুন, আকাশও দৌড়ি যায়। তো একটা মানুষ ইয়েও করেছে, তুমি আবার সেলফি ক্যামেরা পুরো মেলাটাকে না ভিডিও করবার জন্য আসলো। তো আমরা এক এক করে ঘুরি টুরিয়া মেলা দেখো। এই যে দেখো খাবার, এইটা মোর বন্ধু আর মোর ভাই হাঁটেছে সামনে, তুমি পিছন দিয়ে ভিডিও করছে। এই দেখো জিলাপি, মেলা জিলাপি কিন্তু খুব মজা, অনেক মজা, মানে গুড়ের জিলাপি, নাল জিলাপি, সাদা জিলাপি, কালা জিলাপি, মানে অনেক রকমের জিলাপি আছে। তোমার ভাই কাছে ভাই জিলাপির দাম কত রে? এক কাছে ভাই কয় টাকা রে? ভাই কয় টাকা রে? ভাই দোকানটা কিছু না খায়, কিছু না খায়। তখন এই ভিতরে একটা ভাই আছে, ওই ভাইটা কাছে তো 160 টাকা নিকবে ভাই। তা আমার কাছে এটা না খামো, অন্য দোকানে তো ইয়েও করেছে আর কি। তো এই ভিতরে আমরা ঘুরে নিন, দেখেন ছোটো ছোটো মেলা যে জিনিসপাতি কিনেছে। তো এইভিতে ক্যাপের দোকান, ক্যাপের দোকানে মাস্কও আছে, মানে আর কি আর কি মেলা, মানে মেলায় যাকে বলে কি, এইভিতে আসার, এইভিতে আসার হাউস, বড়ই বলার বাইরে, মানে মুখরোচক যে খাবার আছে মেলায় আছে ওঠে না। তো এইটে দেখো কি সুন্দর ভাই জেলাপির নাম ইয়াও গনাইছে, থাপাস থাপাস করে উঠেছে, কী কাণ্ড দেখছেন। তো এই ভিতরে আমাকে জেলাপি খাই এবার আসছে, কিন্তু এইবার আমাকে জেলাপি দিছে। তো জেলাপি আমরা খাইছি। তো এই যে আমার তিনখানা, তিনজন আছি, তো আমরা হাফ কেজি জেলাপি নিয়েছি না, হাফ কেজি জেলাপি নিয়ে মানে খুব মজা করে খাইনো আর কি। তোমার ভাই ওঠিনা খাইছে, আমিও কিন্তু খাইছো, তোমাকে ভিডিও করে দেখো নাই। তুমি এবার পাঁপড় খানো, পাঁপড় খেয়াটা কেউ, তো পাঁপড় খেয়ে ওঠি না, হাওয়াই মিঠাই বেশ আছে। তো হাওয়াই মিঠাই আমরা খাইনো। তো মোর বন্ধু কাছে যে ওঠে আরও দুইটা ছোটো চাঙা ছিল, ওমাকে দুইটা কিনে দিছে। তো এইভিধি আসলে দেখিনি যে নাগরদোলা ডলেছে, মানে নাগরদোলার যে মানুষের ভিড় দেখছে বলার বাইরে আর কি। মেলার মানে সবচেয়ে ভিড়ের জায়গা হলে এটি নাই, এটি নাই মানুষ মানে খুব সিরিয়াল ধরে নাগরদোলা চড়েছে, মানে 20 টাকা টিকিট না গাইছে, মানে এত মানুষের ভিড় মানে বলার বাইরে আর কি। তো আমরাও চড়িবার জন্য টিকিট কাটি চাইছি। তো মোর বন্ধুর কাছে 30 টাকা দিয়ে টিকিট কাটে না, 20 টাকা দিয়ে টিকিট কাটবো। আমার তিনজন আছে, তিনজন 60 টাকা লাগবে। তো এই বিদ্যুৎ কত সুন্দর করে ঘুরেছে, তো সবাই এত মানুষ যে এখানে মানে ঘুরেছে মানে বলার বাইরে আর কি, মানে খুব সবাই মজা করেছে। তো আমরাও মজা করিবার জন্য চড়েছি না। তো এবার আমরা টিকিট কাটবো আর কি। মোর বন্ধু এটা টিকিট কাটিয়ে দিয়েছে, তুমি আবার সেলফি ক্যামেরা দিয়ে আসবো না। তো মোর ভাই এখানে দাঁড়িয়ে আছে। তো এই যে দেখো এই কি সুন্দর করে ঘুরেছে, আর মানুষ কিন্তু মানে খুব ঘোরাঘুরি করেছে, যা যার মতন কাউ মোবাইল কথা কয়েছে, কাউ হাঁটি বেড়াচ্ছে, কাউ ছবি তুলেছে বলার বাইরে। তো আমরা এবার নাগরদোলা চড়ছি, নাগরদোলা চড়িয়ে কিন্তু পুরো মেলাটাই দেখা যাচ্ছে। দেখো এই ভিতরে কত বড় মেলা। তো এই ভিতরেও মানুষ মানে আর শুক্রবারের দিন তো আজ মানুষের এত ভিড় হয়েছে বলার বাইরে আর কি, সবাই আইসেছে, তো যাইছে কাহ বাড়ি যাচ্ছে, কাহ আইসেছে। তো এই ভিতরেও আইসেছে। তো আমরা মেলাটা উপর থেকে না ভিডিও করি চাইছি। তো এবার আমি আবার সেলফি ক্যামেরা দিয়ে আসলো। তো আসলে এর নাম কিছু না, নাগরদোলা চড়িয়ে আমি ভিডিও করা। তো ওইটা আমার বন্ধু পিছনে দাঁড়িয়ে আছে, তো আমি মুস্কি মুস্কি হাসি দাসো। তো এইবার আমার নাগরদোলা চালু করা মানে ঘুরানটি শুরু করে দিছে। তো দেখো কি সুন্দর করে ঘুরেছে, তো মানে ভয় লাগেছে, মানে উঠিবার সময় খুব মজা লাগেছে এবং নামিবার সময় এমন ভয় লাগেছে বলার বাইরে কি, মানে কলজা ফিক্সে আছে যেটা উড়ি যাবার আছে। তো এই যে রকমই মাঝে মাঝে বুকে ধার দশ মোর বন্ধু তিনি চিল্লা চিল্লি সুচ চালু করে দিছে। তো মুই মানে কি আর করি, মানে এত ভয় লাগেছে বলার বাইরে আর কি। মাঝে মাঝে খুব মজাও লাগেছে, হেভি মজা বলতে কি, হেভি মজা আবার হেভি ভয়ও লাগেছে, মানে না করতলা না চললে তোমার এটা বুঝিবে না এই ফিলিংসটা কাক কয়। তো এই তো আমরা মেলায় ঘোরাঘুরি করি না। তো এই ভিতি দেখো এটা কি সুন্দর করে ঘুরেছে। তো আর শুক্রবারের দিন অনেক মানুষ এসেছে, তো এই ভিতি রাস্তা জাম হয়ে গেছে। তো রাস্তা জাম হওয়ার কারণে সবাই দোলাবাড়িতে এসেছে, দেখছেন মানুষের কিরকম লাইন লাগছে, মানে গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য আছে এইটা দেখলেই বোঝা যায় যে মানুষ কতটা এখনও ঐতিহ্যটাকে ধরে রাখি চায়। তো গ্রাম বাংলার যে ঐতিহ্য মেলা এইটা কিন্তু এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই মেলা আসিবেন, মেলা ঘুরি দেখবেন, যে আনন্দ উপভোগ করিবেন। তো আজকের মতন এটি নাই, পরবর্তী ভিডিও আবার দেখা হইবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকিবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।